হ্যালো এ সবাইকে এই ভিডিওতে ওয়েলকাম জানাই আমরা আগের ভিডিওতে লেখচিত্রের সাহায্যে গতির সমীকরণগুলি প্রমাণ করেছিলাম আজকে আমরা যে বিষয়টা করব সেটা হচ্ছে যে কোন একটা বস্তুর গতিকে আমরা বলে দেব যে বস্তু এই রকম গতি করেছে তাহলে তার লেখচিত্রটা কেমন হবে সেই বিষয়গুলো আঁকবো তোমরা তো বলবে সেই রকম তো আমরা একটা কিছু করেছি সেখানে অবশ্যই করেছি বাট সেখানে একটা নির্দিষ্ট বলে দিয়েছিলাম যে স্থির আছে সমবেগে বা সামথিং কয়েকটা জাস্ট পার্টিকুলার কেস করেছিলাম এক দুটো বা সামথিং এরকম আজকে একটু বেশি বিস্তারিত কেস করব এবং তার সাথে সাথে এটা এইরকমও অঙ্ক করব। বা এইরকমও লেখচিত্র আঁকবো যে বেগ সময় লেখচিত্র দেওয়া আছে স্মরণ সময়টা কেমন হবে বা অপোজিটটা স্মরণ সময় দেওয়া আছে বেগ সময় কেমন হবে তো এই পুরো বিষয়গুলো আজকে আমরা করবো তো চলো ক্লাস শুরু করি তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবে তার আগে কয়েকটা বিষয় একটু ছোট্ট করে লিখে রাখো লিখো নথি যদি ফিক্সড হয় এর মানেটা কি যদি নথি চেঞ্জ না হয় তাহলে গ্রাফটা কেমন হয় সরল রেখা এটা মনে রাখবে গ্রাফ কেমন হবে সরল রেখা আর আরেকটা এর সাথে সাথে আরেকটা বিষয় মনে রাখবে যদি থিটা লেস দেন নাইনটি হয় তাহলে টেন থিটা হয় পজিটিভ আর যদি থিটা গ্রেটার নাইনটি হয় তাহলে ট্যান থিটা হয় নেগেটিভ এবার ট্যান্তিটা মানেটা কি আমরা জানি তো নথি এটা পড়ে এসেছি এটা বলার কোনো ব্যাপার নেই আর আর একবার লিখে দিই যদি অনেকে ভুলে যাও নথি মানে হচ্ছে ভাগ ওয়াই বাই এক্স মানে ওয়াই অক্ষে যেটা আছে বা এক্স অক্ষে যেটা আছে ঠিক আছে কোনো সমস্যা নেই চলো শুরু করা যাক আমি একবার বলবো ঠিক আছে কোয়েশ্চেনটা তোমরা ভুলে গেলে আবার ব্যাকে গিয়ে দেখে নিও বলে মানে শুনে নিও যে কি বললাম বলছি একটি বস্তুকে উল্লম্বভাবে ভূপৃষ্ঠ থেকে ওপরের দিকে ছোড়া হলো এবং সে আবার ভূপৃষ্ঠে ফিরে এলো রিপিট করছি একটি বস্তুকে উল্লম্বভাবে উপরের দিকে ছোড়া হলো এবং সে আবার ভূপৃষ্ঠে ফিরে এলো এই লেখচিত্রটা আঁকবো এই যে বস্তুর গতিটা বললাম চলো এর কেমন লেখচিত্র আঁকবো দুটো লেখচিত্র আঁকবো একটা আঁকবো দ্রুতি সময় লিখো একটা আঁকব দ্রুতি সময় আর একটা আঁকবো বেগ সময় চলো আর একটা আঁকব বেগ সময় চলো ভালো ভালোভাবে বুঝবে চলো প্রথমে আগে দ্রুতি সময় আছি আগে একটা কাজ করি কিছু একটা ধরে নিই ঠিক আছে এইসব লেখিত অঙ্কন করার জন্য কিছু একটা প্র্যাকটিক্যাল নাম্বার ধরে নেবে তাহলে লেখকচিত্র আঁকতে সুবিধা হবে ধরে নিলাম বস্তুটাকে আমি পঞ্চাশ মিটার পার সেকেন্ডে ছুঁড়েছিলাম ধরে নিলাম আমার ইচ্ছে বস্তুটাকে পঞ্চাশ মিটার পার সেকেন্ডে ছুঁড়েছিলাম তাহলে বলো তো কিছু সময় পর বেগ কমবে তাই না ধরলাম চল্লিশ মিটার পার সেকেন্ড হলো আবার কিছু সময় কেটে গেলে বেগ কত হবে ধরলাম তিরিশ মিটার পার সেকেন্ড এরকম করে কিছু সময় পর কুড়ি মিটার পার সেকেন্ড দশ মিটার পার সেকেন্ড জিরো মিটার পার সেকেন্ড বলার চেষ্টা করো স্বাভাবিক একটা বস্তুকে উপরে ছুড়বো দেখো আগে শুনে নাও কি আমরা করবো একটা বস্তুকে উপরে ছুড়লাম ম্যাক্সিমাম পয়েন্টে জিরো হলো আবার ওই বেগেই ফিরে এলো ধরে নেব কোনো বায়ুর টাধা কোনো এনার্জি নষ্ট হচ্ছে না ঠিক আছে ওপরে গেল সেখানে আবার ফিরে এলো এই আঁকতে হবে তো চলো প্রথমে ওপরে যাওয়াটা দেখি চলো যাওয়ার ক্ষেত্রে দেখে কি হচ্ছে উপরে মানে নয় দেখো উপরে যাওয়ার ক্ষেত্রে চেষ্টা করি সেটা হচ্ছে প্রথমে বস্তুর বেগ কত ছিল যখন ছুঁড়েছিলাম পঞ্চাশ মিটার পার সেকেন্ড কিছু একটা বেগ ছিল তারপরে ধীরে ধীরে কি হবে বেগ কমবেগুলো আমি র্যান্ডাম নাম্বার ধরেছি বেগ কমতে 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 জিরো হবে চলো এই চিত্রটা আঁকি আমরা দেখো প্রথমে যখন শুরু করেছিলাম সেই মোমেন্টে একটা বেগ ছিল তাহলে শুরুর মোমেন্টে কিছু একটা বেগ ছিল দ্রুতি কেমন রাশি স্কেলার রাশি এর দিকের সাথে কোনো সম্পর্ক নেই শুধুমাত্র মানের সাথে সম্পর্ক ওকে চলে দেখো তারপরে যখন শুরু করেছিলাম সেই মোমেন্টে বেগ কি একটা বেগ ছিল এটা ধরলাম পঞ্চাশ মিটার পার সেকেন্ড তারপরে কি বেগ কমতে শুরু করবে না মানে এতটা যদি এটা যদি পঞ্চাশ মিটার হয় তার মানে অবশ্যই কিছু সময় পর চল্লিশ হয়েছে তারপরে তিরিশ হয়েছে তারপরে কুড়ি হয়েছে তারপরে দশ হয়েছে দেশ শূন্য হয়েছে এরকম কিছু হয়েছে হ্যাঁ কিনা বেগ ধীরে 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 কমতে লেগেছে তাহলে আমি যদি এটাকে আঁকে দেখো কেমন হবে এটা দেখতে এটা দেখতে এইরকম হবে চলো দেখো বুঝতে পারলে কিনা দেখো পঞ্চাশ মিটার পার সেকেন্ড ছুড়লাম কিছু সময় গেল চল্লিশ মিটার পার সেকেন্ড কিছু সময় গেল ত্রিশ মিটার পার সেকেন্ড কিছু সময় গেলো কুড়ি মিটার পার সেকেন্ড কিছু সময় গেল দশ আর লাস্ট মোমেন্টে জিরো সর্বোচ্চ এবার তো বোঝার চেষ্টা করো পরেরটা কি হবে যখন নিচে আসবে ভালো করে বোঝার চেষ্টা করো সেম জিনিস ঘটবে কিন্তু অপোজিট বেগ ধীরে ধীরে কি বেগের সরি বেগ বলা ভুল আমার দ্রুতি মানটা ধীরে ধীরে কি আবার বাড়তে শুরু করবে মানে জিরো ছিল দেখো দশ হবে কুড়ি হবে তিরিশ হবে চল্লিশ হবে আমি সেম উচ্চতা গিয়ে ছেড়ে দিলাম যেহেতু এটা পঞ্চাশ মানে পঞ্চাশে গিয়ে আবার ধাক্কা মারবে যেহেতু পঞ্চাশে গিয়ে ছেড়ে দিলাম কারও বুঝতে সমস্যা একবার রিপিট করে দিচ্ছে দেখে নাও একটা বস্তুকে উপরে ছুঁড়লাম পঞ্চাশ বেগ ছিল বেগ কমছে বেগ কমছে বেগ কমছে বেগ কমতে 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 জিরো এবার কি বেগ বাড়ছে 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 আবার সে ম্যাক্সিমাম দেখো কমছে 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 জিরো বাড়ছে 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 ম্যাক্সিমাম লেখচিত্রটা কেমন হবে এই যে এই টাইপের যেটা এঁকেছিলাম এটা 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 হবে লেখচিত্র লেখচিত্র এই এই যে যে হয়ে ওকে বুঝতে অসুবিধা চলো ওটা ট্রাই করি বেগ সময় লেখচিত্র এবার একটু সাবধান তার কারণটা কি বেগ সময় লেখচিত্র বা বেগটা কেমন আছে এর মানে কি আর মানে দিকও আছে এই জায়গাটা গন্ডগোল করবে না চলো এই কেসটাই ধরলাম এক কাজ করলাম তুমি কোন দিককে পজিটিভ ধরবে এটা তোমার স্বাধীনতা মনে রাখবা সেই অনুযায়ী যে লেখচিত্র চেঞ্জ হবে ঠিক আছে কিন্তু নেচার সেম থাকবে লেখচিত্রের আবার রিপিট করছি তুমি কোন দিক পজিটিভ ধরবে তোমার স্বাধীনতা কাজ করলাম আমি ওপরের দিক পজিটিভ ধরলাম ধরে নিলাম ওপরের দিক পজিটিভ ধরলাম ঠিক আছে মানে ওপরে যে বেগের মানগুলো নেবো পজিটিভ এবারে কাজ করো বলার চেষ্টা করো তো প্রথম মোমেন্টে যখন ছুড়লাম পঞ্চাশ মিটার পার সেকেন্ড যেহেতু ওপরেটাকে পজিটিভ ধরেছি তার মানে পঞ্চাশ চল্লিশ তিরিশ তো এই মানগুলো কেমন হয় পজিটিভই হবে তাহলে সে এরকমই হবে নাকি সেম বুঝতে অসুবিধা দেখো সেম টু সেম আগের মতো হয়ে গেল দেখো পঞ্চাশ মিটার তারপরে চল্লিশ তারপরে তিরিশ তারপরে কুড়ি তারপরে তিরিশ দশ দেশ জিরো ওকে এবার চলো এবার সাবধান নিচে নামার সময় দেখো নিচে নামার সময় কি হচ্ছে আবার সে বেগ বাড়ছে বেগের মানটা বাড়ছে শূন্য দশ সরি কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ কিন্তু যদি উপরের দিকটা পজিটিভ হয় নিচের দিকটা কেমন হবে নেগেটিভ বুঝতে কোনো সমস্যা এর মানেটা কি বেগের মান একেবারে সঠিক বাড়বে কিন্তু তার সামনে একটা করে কী বসিয়ে দেবো মাইনাস তার কারণটা কি এবার নিচে নামছে আমি উপরটাকে পজিটিভ ধরেছিলাম নিচে নামছে তাহলে নেগেটিভ হবে মানগুলো যদি আমরা একটু বসাই কেমন আসবে দেখো তো জিরো এর পরের সময়টাই দেখো পরের মোমেন্টটাতে কি কত মাইনাস দশ মানে সামথিং কিছুটা ধরো মাইনাস দশ এটুকু ধরে নিলাম দেখো এটা যদি এই সাইডটা ভি প্লাস হয় তাহলে এই প্লাসটা কী হবে ভি মাইনাস মাইনাস দশ ধরলাম তারপরে কী হবে হয়তো মাইনাস কুড়ি তারপরে কি মাইনাস ত্রিশ মাইনাস চল্লিশ মাইনাস পঞ্চাশ এরকম কিছু একটা আসবে তাহলে এটাকে আঁকলে কেমন হবে দেখো তো এরকম হচ্ছে কিনা এরকম হবে কি না দেখো তো বুঝতে অসুবিধা দেখো কোনো সমস্যা দেখে না বলার চেষ্টা করো এটা তো আগের মতো এটুকু বুঝতে অসুবিধা নেই এটুকু বলার চেষ্টা করো এবার নেগেটিভ এ নিচের দিকে যাচ্ছে মানে নাকি দেখো বেগের মান বেগের মান বাড়ছে কিন্তু দশ কুড়ি তিরিশ চল্লিশ কিন্তু তার সামনে একটা করে কী লাগাতে হবে নেগেটিভ তার কি নিচে যাচ্ছে তাহলে আমার লেখচিত্র এইরকম হবে কোনো সমস্যা তাহলে এরকম লেখচিত্র হলো ঠিক আছে চলো মেটালাম এর পরেরটাই যাই মিটিয়ে দিই চলো পরেরটাই লিখো এর উল্টো কেসটা লিখো এবার আমি লিখছি না শুধু শুধু সময় নষ্ট হবে তোমরা লিখে নাও শুনে যে একটি বস্তুকে লিখো একটি বস্তুকে একটি নির্দিষ্ট উচ্চতা থেকে ফেলা হলো এবং সে পুনরায় সে উচ্চতায় ফিরে এলো আবার রিপিট করছি দেখো কী ঘটনাটা ঘটলো উল্টো ঘটনা একটি বস্তু বা একটি রাবার বল এরকম কিছু একটা ধরে না রাবার বলকে একটি উচ্চতা থেকে কি করলাম ফেলা হলো ধাক্কা লাগলো আবার কি সে একই উচ্চতায় ফিরে এলো এটা হচ্ছে টোটাল ঘটনা দেখো বুঝতে পারলে না একটি রবার বলকে একটা একটি বস্তুকে কিছু উচ্চতা থেকে ফেললাম ধাক্কা লাগলো আবার পুনরায় সেই উচ্চতাতে ফিরে এলো বললাম কোনো ইলেজে নষ্ট হয়নি ধরে নাও কোনো কিছু হয়নি ধাক্কা লাগলো আবার পুনরায় ফিরে এলো এটাকে লেখোচিত রাখবো কেমন আঁকবো সেম জিনিস একবার দ্রুতি একবার বেগ চলো নিজেরা একটু পজ করে ট্রাই করো তো দ্রুতি আর বেগ সরি ধুর দ্রুতি আর সময় আর এটা বেগ আর সময় চলো দেখা যাক হচ্ছে বেগ আর সময় দেখো বেগ সময় বোঝার চেষ্টা করি ভালো করে মান নিবা সব সময় বলছি যে অঙ্ক এইসব রাখতে যাও মান না একটা পার্টিকুলার ঠিক আছে চলো যেহেতু ওপরেরটা পজিটিভ ধরেছিলাম চলো ওপরটা পজিটিভ ধরলাম আগেই বললাম তোমার ইচ্ছা তুমি পজিটিভ না নেগেটিভ কোনটাকে কী ধরবা চলো ওপরেরটাকে পজিটিভ ধরলাম ওকে ওপরের দিকটাকে এবার বলবে ভালো করে বোঝার চেষ্টা করো যখন আমি এখন পজিটিভ হওয়ার কোনো ব্যাপার নেই কারণ আগে দ্রুতই আঁকছি দিবেকের সাথে কোনো সম্পর্ক নেই একটা বস্তুকে যখন ছুড়ব বেগ কত জিরো মিটার পার সেকেন্ড চলো তারপরে ধরে নিলাম দশ মিটার পার সেকেন্ড বেগ চলো তারপরে ধরে নিলাম কুড়ি মিটার পার সেকেন্ড বেগ চলো এরকম করতে করতে ধরলাম আবার সে একই কেস ধরছে তাহলে উদাহরণটা বুঝতে সুবিধা হবে পঞ্চাশ মিটার পার সেকেন্ড ধরলাম ভালো চেষ্টা করো ছাড়লাম বস্তুর বেগ কত জিরো বেগ বাড়ছে মানে মানটা বাড়ছে সরি দ্রুতি মানটা বাড়ছে দশ মিটার পার সেকেন্ড কুড়ি মিটার পার সেকেন্ড তিরিশ চল্লিশ ধরলাম যেটা যে বেগে ধাক্কা মারবে সেটা পঞ্চাশ এটা ধরে নিলাম এটা কখন নিজে নামার সময় তো চলে এই লিখোছি আঁকি কেমন হবে দেখো শূন্য সময়ে বেগগত শূন্য ওকে সময় বাড়লো বেগ বাড়লো আরও সময় বাড়লো আরও বেগ বেড়েছে আরও সময় বাড়লো আরও বেগ বেড়েছে আরও বেগ বেড়েছে এরকম হয়েছে হ্যাঁ না সুতরাং দেখো দশ শূন্য দশ মিটার পার সেকেন্ড কুড়ি মিটার পার সেকেন্ড তিরিশ মিটার পার সেকেন্ড চল্লিশ পঞ্চাশ এরকম কিছু হবে বেগ বাড়তে থাকবে সুতরাং আমার কি লেখকচিত্রটা এরকম হবে না এরকম হবে নাকি অবশ্যই দেখো শূন্য ছিল বেগ বাড়ছে 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 নিলাম এটা হচ্ছে ম্যাক্সিমাম বেগ যেটা ধাক্কা মারল এই যে এই পয়েন্টটা যেটা ম্যাক্সিমামে গেছি এটা হচ্ছে ম্যাক্সিমাম বেগ এই পঞ্চাশ মিটার পার সেকেন্ড এবার বলার চেষ্টা করবে ধাক্কা মারলো আবার ফিরে আসবে আগে বলেছে কোনো এনার্জি নষ্ট হচ্ছে না তো যখন ফিরে আসবে ওই মোমেন্টটাই বেগ কত জাস্ট জাস্ট ধাক্কা মেলে জাস্ট ব্যাক করছে এই মোমেন্টটাই বেগ কত যে বেগে ধাক্কা মারলো সেই বেগেই কিন্তু আবার ধীরে ধীরে কী হতে লাগবে বেগ কমতে 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 জিরো তার মানে কি এরকম হয়ে যাবে না দেখো তো দেখো এটা ম্যাক্সিমাম ছিল এবার দেখো বেগ কমছে 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 জিরো দেখো বেগ কমছে 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 কমতে কমতে জিরো বুঝতে কোনো সমস্যা চলো তাহলে ওই চিত্র টাঙার চেষ্টা করো তো নিজেরা কেমন হবে এটাই রকম হবে ওই চিত্রটা আঁকার চেষ্টা করি কেমন হবে দেখো চলো এবার বেগ সময় লেখা চিত্রটা দেখি কেমন হবে দেখে না বোঝার চেষ্টা করো সেটা হচ্ছে আমরা ওপরেরটাকে পজিটিভ ধরেছি ভালো করে বোঝার চেষ্টা করিও তাহলে বস্তুটা প্রথমে কোথায় যাচ্ছে বস্তুটাকে যা ছেড়ে দেওয়া হয়েছে তাহলে কি নিচে যাচ্ছে তো ওপরেরটা যদি পজিটিভ হয় নিচেরটা কি হবে নেগেটিভ কোনো বুঝতে সমস্যা এর মানেটা কি লিখো চিত্রটা কেমন হবে একটু দেখো তো চিত্রটা প্রথমে জিরো ঠিকই আছে তারপরে কি টেন টোয়েন্টি পঞ্চাশ কিন্তু তার আগে কি বসাবো একটা করে মাইনাস বসিয়ে দেবো ওকে মানে বেগ দেখো তো এরকম হবে কিনা এরকম কিছু হবে কিনা দেখো তো বুঝতে অসুবিধা কোনো সমস্যা দেখে না কী করলাম এটা বস্তুকে ছাড়লাম জিরো প্রথমে তারপর মোমেন্টে দেখো ছাড়লাম তারপরে মোমেন্টে কত মাইনাস দশ তারপরে মোমেন্টে কত মাইনাস কুড়ি মাইনাস ত্রিশ মাইনাস চল্লিশ মাইনাস পঞ্চাশ ম্যাক্সিমাম ধরলাম এটা ঠিক আছে ম্যাক্সিমাম মান সমস্যা নেই বুঝতে চলো মিটিয়ে দিলাম ওকে কেন নিচে হলো বুঝতে পারলাম তো তার কারণটা কি বেগ হচ্ছে বেগটা রাশি এর শুধু মান নেই এর দিকও আছে দেখো মানগুলো বাড়ছে এটা নিঃসন্দেহে কিন্তু যেহেতু দিকের জন্য একটা করে কি চলে আসছে মাইনাস তার জন্য নেগেটিভ এবার চলো বোঝার চেষ্টা করবে একটু ভালো করে বলবে ঠিক আছে এই যে কোন একটা মোমেন্টে কত পেলাম এটা এটা কত পেলাম পঞ্চাশ এবার যে ধাক্কা দিল দেখো নামছে নামছে ধাক্কা দিয়ে এবার ওপরে ফিরে আসবে যেই মোমেন্টে ওপরে ফিরে আসবে সেই মোমেন্টে কত হবে পঞ্চাশ মিটার পার সেকেন্ড ওপরে ওঠার মোমেন্টে বোঝার চেষ্টা করো ওপরে ওঠার মোমেন্টে বিপরীত ঘটনা ঘটবে না কিন্তু ওপরটাকে কি পজিটিভ ধরেছি যেন ওপরে ওঠার সময় প্লাস পঞ্চাশ প্লাস চল্লিশ প্লাস ত্রিশ প্লাস কুড়ি প্লাস দশ প্লাস সে শূন্য প্লাস মাইনাস যাইবেনি সুতরাং এরকম হবে নাকি পরের মোমেন্টে বেগটাকে দেখো তো কত হচ্ছে মাইনাস পঞ্চাশ ছিল পরের মোমেন্টে কি প্লাস পঞ্চাশ হয়ে গেল কারণ কি ধাক্কা দিয়ে এবার ওপরে উঠছে তো ওপরে যেহেতু উঠছে ওপরের ডিরেকশনটাকে পজিটিভ ধরেছি তাহলে ওপরে যখন উঠবে তখন কত বেগ নিয়ে উঠবে পঞ্চাশ মিটার পার সেকেন্ড কিন্তু পজিটিভ সুতরাং দেখো তো আমি যদি এখানে পজিটিভ আঁকতে চাই তাহলে কোন দিকে আঁকতে হবে নিচে না ওপরে দিলো ওপরে তার মানে এবার দেখো ওপরে এবার কি হচ্ছে বেগগুলো ধীরে ধীরে কমতে লাগবে আর এগুলো নেগেটিভ থাকবে না এগুলো সব কেমন হয়ে যাবে পজিটিভ 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 তার কারণটা যাচ্ছে সুতরাং পঞ্চাশ তারপরে চল্লিশ এরকম তাহলে দেখো তো এরকম হবে কি না চলো এরকম হবে কিনা মিলিয়ে নাও দেখো বুঝতে পারলে কি না অনেক হয়তো অসুবিধা হচ্ছে দেখে নাও ভালো করে বলার চেষ্টা করো আসলে যেটুকু বুঝতে অসুবিধা নেই যেহেতু নিচে যাচ্ছে আমি ওপরটাকে পজিটিভ ধরেছি তাহলে নিচেটা কি হবে নেগেটিভ মান বাড়ছে কিন্তু নেগেটিভে ওকে এবার চলো যেই ধাক্কা মারলো পঞ্চাশ মিটার পার সেকেন্ডে তার পরের মোমেন্ট ওপরে উঠছে ওপরে মানে কি পজিটিভ পজিটিভ পঞ্চাশ মিটার তারপরে কি পজিটিভ চল্লিশ পজিটিভ তিরিশ পজিটিভ কুড়ি পজিটিভ দশ জিরো ঠিক আছে তাহলে লেখচিত্রটা এই রকম হবে বুঝতে অসুবিধা চলো মেটালাম মেটাই তাহলে এক কাজ করো তোমাদের আমি একটা কাজ দিচ্ছি তোমরা ট্রাই করো তো এটাকে নিচেরটাকে কেউ পজিটিভ ধরো অঙ্কটা এটা এই লেখচিত্রটা আঁকার চেষ্টা করো তো এক কাজ করো নিচের টাকে পজিটিভ ধরো ওকে এরকম করে করতে করতে ধরো পঞ্চাশ মিটার পার সেকেন্ড একে দিলাম ধরো তিরিশ মিটার পার সেকেন্ড চল্লিশ মিটার পার সেকেন্ড চলো এবার কাজ করো তোমরা নিচের টাকে পজিটিভ ধরো তাহলে ওপরের কি হয়ে যাবে অবশ্যই নেগেটিভ এবার এই লেখচিত্রটা কত মিটিয়ে দিলাম এই বেগ সময় লেখচিত্র দেখো এটা চেঞ্জ হবে না কারণ তুমি পজিটিভ নেগেটিভের সাথে কারণে কোনো আছে এবার চলো এই লেখচিত্রটা নিজেটা একটু পজ করে আঁকার চেষ্টা করতো এই কেস নিয়ে আমি তো দেখালাম যে ওপরটা পজিটিভ ধরলাম এবার নিচেরটাকে পজিটিভ ধরে করো তো এটা কেমন হবে চলো পজ করে ট্রাই করো চলো দেখে নেওয়া তো এরকম আসছিল কি না দেখো নিজেরটা পজিটিভ মানে প্রথমে বেগ কত ছিল শূন্য তারপরে বেগ বাড়ছে দশ কুড়ি তিরিশ চল্লিশ তাহলে এই তো সেম জিনিস বাড়িয়ে দিলাম কোনো সমস্যা আছে দেখো না এরপরেরটা দেখো ধাক্কা দিল যেই ধাক্কা দিল এবার ওপরে উঠবে উপরেরটা কি নেগেটিভ তাহলে পঞ্চাশে ধাক্কা মেরেছিল যেমন ওপরে উঠবে পঞ্চাশে উঠবে কিন্তু নেগেটিভ হয়ে যাবে দেখো এর মানেটা কি এটা পজিটিভ ছিল এরপরের মোমেন্টে কী হয়ে যাবে নেগেটিভ পঞ্চাশ হয়ে যাবে এবার তারপরে কি নেগেটিভ চল্লিশ নেগেটিভ ত্রিশ নেগেটিভ কুড়ি নেগেটিভ দশ মানে কেমন হবে দেখো তো নেগেটিভ পঞ্চাশ নেগেটিভ চল্লিশ নেগেটিভ তিরিশ নেগেটিভ কুড়ি নেগেটিভ দশ দিয়ে জিরো সে নেগেটিভ পজিটিভ দেখা যাবে জিরো মানে কেমন হবে দেখো তো এরকম হবে কি না চিত্রটা দেখো পঞ্চাশ মাইনাস তারপরে দেখো মাইনাস চল্লিশ মাইনাস ত্রিশ মাইনাস কুড়ি মাইনাস দশ মাইনাস মানে জিরো দেখো বুঝতে পারলাম তো সুস্থভাবে দেখো আবার ব্যাকে গিয়ে দেখে নিও সমস্যা হলে ঠিক আছে ওকে এরকম কিছু একটা হবে মেটাই তাহলে পরের অংশে যাই দেখো একবার মিলিয়ে নাও তো পুরো বিষয়গুলো ঠিকঠাক থাকলো কিনা ঠিক আছে চলো এবার অনেকের একটা কোয়েশ্চেন হতে পারে স্যার এই লেখচিত্রটা এরকম হতে পারতো বাঁকা তবুও তো স্যার বাড়ছে বা স্যার নিচেরটা তো এরকম হতে পারতো স্যার এরকম হতে পারতো যে জিরো হতে পারতো এখানেও তো স্যার কমছে দেখো এখানেও বাড়ছে দেখো এখানেও বাড়ছে এখানেও কমছে দেখো এটা মিশে গেছে ধরো এখানেও কমছে তাহলে আপনি কি করে বুঝতে পারলেন স্যার বাঁকা হবে না সরল রেখা হবে দেখো ওখানে একটা জিনিস লিখে রেখেছি যদি নতি চেঞ্জ না হয় সরল রেখা হয় চলো বলো বেগ সময় লেখা চিত্রের মানে কি নতি মানে কি ওয়াই বাই এক্স ওয়াই কে আছে বেগ সময় কে এক্স এ কি আছে সময় তাহলে নতিটা সমান কি হলো ভি বাই টি বেগ বাই সময় এই জিনিসটা কি হয় বেগ পরিবর্তন বাই সময় জিনিসটা কি তরণ নয় হ্যাঁ কি না তার মানে বেগ সময় লেগেছে নথি কি ত্বরণ এবার বলো আমরা যখন একটা বস্তুকে উপরে ছড়বো বা সেই বস্তুটা যে উল্লম্ব মোশন ঘটবে গতি ঘটবে তখন কোন ত্বরণ ক্রিয়া করে পৃথিবীর অবিকর্ষ ত্বরণ আর অভিকর্ষ ত্বরণের মান কি অবশ্যই অল্প দূরত্বের ক্ষেত্রে ফিক্সড চেঞ্জ হয় না সুতরাং যেহেতু তরণ ফিক্সড মানে নতি ফিক্সড মানে কেমন হবে চিত্র সরল রেখা তাহলে বুঝতে পারলাম কেন বাঁকা হবে না এরকম কেন হবে তার জন্য এই বিষয়টা লেখা হয়েছে চলো মেটাচ্ছি এবার কয়েকটা আমরা চিত্র আঁকব দেখো পরীক্ষায় কিভাবে আসবে তোমাকে বলে দিবে একটি বস্তুকে ফিরে এলো ছোড়া হলো চারটা হয়তো চিত্র দিয়ে দেবে কোনটা সঠিক হবে তো তুমি তো জানো সঠিক কোনটা ঠিক আছে এইভাবে কোয়েশ্চেন গুলো হয় চলো আরো কি টাইপের কোয়েশ্চেন একটু দেখে নাও আমি লিখিয়েই দিচ্ছি এরপর আমাকে যে তোমাকে যে আমি দু তিনটে চিত্র আঁকবো এটা সম্ভব হবে না লিখে নাও সম্ভব নয় এভাবে লিখে নাও যে সম্ভব নয় এরপরে যে কয়েকটা আমরা চিত্র আঁকবো না চিত্র এগুলো সম্ভব নয় পরীক্ষায় কীভাবে আসে কোন চিত্রটি সম্ভব নয় তিন চারটা দিয়ে দিল চারটা অপশান দিয়ে দিলো যে কোনো একটা সঠিক হবে তো আমি অত ব্যাখ্যাতে যাচ্ছি না হলে সময় নষ্ট হয়ে যাবে অত অপশান দেবো না আমি যেটা অ্যাকচুয়াল সম্ভব না আমি সে সেগুলো শুধু দেখিয়ে দিচ্ছি তার কারণটা শুধু জেনে নাও চলো লিখো দূরত্ব সময় লিখো দূরত্ব সময় এরকম কিছু একটা লেখচিত্র দিয়েছে ওকে এটা সম্ভব নয় কিন্তু আগে কেন কয়েকটা তারপরে বলছে কোনগুলো সম্ভব নয় এটা চলো স্মরণ ধরতে পারো তারপরে বেগ ধরতে পারো যাইছে তাই ধরতে পারো এইদিকে সময় ধরলাম ঠিক আছে সামথিং ধরে নাও এইরকম কিছু একটা চলো এরকম কিছু একটা চলো একই জিনিস ধরে নাও আবার ধরো স্মরণ ধরো বেগ ধরো যা ধরবে ধরো একই বিষয় এক কাজ করলাম এটাকে এরকম এঁকে দিলাম ধরো এরকম কিছু এঁকে দিলাম ঠিক আছে বা গোল এঁকে দিলাম কিছু ভাবো সে একই জিনিস স্মরণ বেগ স্মরণ বলো বেগ বলো গোল কিছু একটা এঁকে দিলাম এদিকে সময় নিয়ে না এদিকে সময় এই যে চারটাই সম্ভব নয় ঠিক আছে কেন চলো আগে প্রথমটা বোঝার চেষ্টা করি একটু ভাবো ভাবতো এই লেখ এটা কেন সম্ভব নয় এখানে কি করেছে সময়ের সাথে সাথে দূরত্ব কমেছে না বেড়েছে দেখো তো সময়ের সাথে সাথে কি দূরত্ব কমেছে বুঝতে পারছি তো যত সময় বাড়ছে দূরত্ব কি হচ্ছে কমছে 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 এটা কখনোই সম্ভব নয় তার কারণটা দেখো মনে করো তুমি এই পয়েন্ট থেকে তোমার দূরত্ব মাপা হচ্ছে তুমি এখানে দাঁড়িয়ে আছো মনে করো তুমি এখানে দাঁড়িয়ে আছো তোমার এই পয়েন্ট থেকে দূরত্ব হচ্ছে দশ মিটার ভালো করে বলার চেষ্টা করিও তোমার এখন দূরত্ব কত মিটার তুমি এই পয়েন্ট থেকে দূরত্ব মেজার করছো মনে করো তুমি এখান থেকে দশ মিটার দূরত্বে দাঁড়িয়ে আছো ওকে এবার এক কাজ করো তুমি এক মিটার এই দিকে হাঁটো বা এক মিটার এই দিকে হাঁটো দূরত্ব কত হয়ে যাবে দশ প্লাস এক কত হয়ে যাবে এগারো মিটার বুঝতে অসুবিধা আবার রিপিট করছি তুমি দশ মিটার দূরত্বে আছো এক মিটার এই দিকে হাঁটো বা এক মিটার এই দিকে হাঁটো দূরত্ব কত হয়ে গেল দশ প্লাস এক কত এগারো মিটার ঠিক আছে আর তুমি যে না হাঁটো সারা জীবন ওখানে দাঁড়িয়ে থাকো তাহলে তোমার দূরত্ব কত হবে দশ মিটার মানে আমার যেটা বলার উদ্দেশ্য দূরত্ব কখনোই কমতে পারে না তুমি যে নড়াচড়া না করো স্থির থাকো তাহলে সেটাই থাকে আর একটু যদি নড়ো একটু যদি এক পাশ থেকে অন্য পাশে যাও এক পয়েন্ট থেকে অন্য পয়েন্টে তাহলে দূরত্ব বেড়ে যায় সুতরাং দূরত্ব কখনও কমতে পারে না আর এখানে কী লেখা যায় দেখো তো সময় সবাই দূরত্ব কি হচ্ছে কমছে সুতরাং এটা সম্ভব নয় আগে বললাম যা কিছু হয়ে গেছে চারটে সম্ভব নয় ওকে চলো এটা কেন সম্ভব নয় বলার চেষ্টা করো যে কোনো একটা নাও স্মরণ বা বেগ কিছু একটা নিয়ে নাও ঠিক আছে চলো বলার চেষ্টা করো চলো বেগ নিয়ে নিলাম যা ভাববে ভাবো একই ব্যাপার বেগ নিলাম মনে করো তুমি সাইকেল চালাচ্ছ ঠিক আছে তুমি হাঁটছো এরকম কিছু একটা ধরোনা যে চলো সাইকেল চালাচ্ছ তুমি সাইকেল যখন চালাচ্ছিলে মনে করো কখনো দশ মিটার পার সেকেন্ড কখনো কুড়ি মিটার পার সেকেন্ড কখনো পাঁচ মিটার পার সেকেন্ড এরকম র্যান্ডামলি তুমি সাইকেল চালাচ্ছ কখনো প্যাডেল বেশি করছো কম করছো এইসব ব্যাপারগুলো ঘটছে ঠিক আছে বা তুমি সমবেগেও চলতে পারো তাতে কিছু যায় আসে না আমি যে কোনো একটা কেস ধরলাম যে কখনো দশ মিটার পার সেকেন্ড তোমার বেগ ছিল কখনো কুড়ি মিটার পার সেকেন্ড কখনো পাঁচ মিটার পার সেকেন্ড বা তুমি সমবেগেই চালাচ্ছিলে যা ইচ্ছে তাই ধরতে পারো শুধু বোঝা জিনিসটা এবার তুমি আমাকে বলো মনে করো তোমার যখন দশ মিটার পার সেকেন্ড বেগ ছিল তোমার সময় ছিল দশটা একত্রিশ যখন দুই মিটার তার কিছুক্ষণ পরে দশটা বত্রিশে তোমার সময় ছিল তোমার বেগ ছিল মনে করো সে দশ মিটার পার সেকেন্ডে হতে পারে বা একুশ এগারো মিটার পার সেকেন্ড ধরে নাও ন মিটার পার সেকেন্ড ধরে না কিছু একটা ধরে না ধরে নিলাম নয় মিটার পার সেকেন্ড ছিল মনে করো দশটা তেত্রিশ বেজে তোমার বেগ ছিল কুড়ি মিটার পার সেকেন্ড ধরে না চলো দশ নয় চলো এগারো মিটার পার সেকেন্ড ধরে নিলাম ধরে নিলাম যে কম বেশি যাইছে তাই হচ্ছে বয় চেষ্টা করো তুমি সাইকেল চালাচ্ছিলে সাইকেল চালাচ্ছিলো আমি ঘড়িতে দেখলাম যখন দশটা একত্রিশ বাজে তোমার ব্যাগ দশটা কত দশ মিটার পার সেকেন্ড ঘড়িতে দশটা বত্রিশ বাজে এক মিনিট পর দেখলাম তোমার বেগ ন মিটার পার সেকেন্ড এক মিনিট পর আবার দেখলাম তোমার বেগ হয়েছে এগারো মিটার পার সেকেন্ড র্যান্ডাম কিছু একটা ধরলাম শুধু বুঝবে বিষয়টা এবার দেখো তো এটা কেন সম্ভব নয় তার কারণটা দেখো ভালো করে বলার চেষ্টা করবে এটা কেন সম্ভব নয় দেখো তো একটা সময়ে আমি দেখো তো কটা স্মরণ বা বেগের মান পেয়েছি দুটো পেয়েছি দেখো এটা একটা মান পেয়েছি এই যে ছোটোটা আর এই যে এটা একটা মান পেয়েছি দেখো বুঝতে পারলে না কি বলতে চাইছি আবার রিপিট করছি কোনো একটা মোমেন্টে কোনো একটা সময়ে মনে করো দশটা একত্রিশে দশটা একত্রিশ ভাবে এটাকে আমি বেগের কটা মান পেয়েছি দেখো তো এটা একটা আবার এটা একটা বুঝতে অসুবিধা লেখচিত্র কেমন এঁকেছিলাম লেখচিত্রটা এরকম এঁকেছিলাম না তাই না এরকম এঁকেছিলাম এর মানেটা কি কোনো একটা মনে করো এটা দশটা একত্রিশ বাজছে দশটা একত্রিশে তোমার কটা বেগ এটা একটা বেগ আবার এটা একটা বেগ মানে এটা একটা বেগ আবার কি এটা একটা বেগ এর মানেটা কি কোন একটা মোমেন্টে তোমার কটা বেগ ছিল দুটা বেগ ছিল এটা কি বাস্তবে সম্ভব আরে তুমি সাইকেলে যাচ্ছ যাচ্ছ যাচ্ছো তো কোনো প্রত্যেকটা মোমেন্টে তোমার কি বেগ কেমন থাকবে তুমি একই বলতে পারো ঠিক আছে বা আলাদা হতে পারে কিন্তু কোন একটা পার্টিকুলার মোমেন্টে তোমার দুই সাথে দুটো বেগ থাকতে পারে মানে তুমি দশটা একত্রিশে যে তুমি দশ মিটার পার সেকেন্ডেও চালিয়েছো আবার এগারো মিটার পার সেকেন্ডেও চালিয়েছো এটা কি বাস্তবে সম্ভব তুমি কি দুই জায়গায় ছিলে একটা মোমেন্টে অসম্ভব তুমি একটা সময়ে একটা মোমেন্টেই থাকতে পারো তোমার একটাই স্মরণ হতে পারে একটাই বেগ হতে পারে কিন্তু এখানে কি বলছে একটা সময়ে দুটো বেগ সুতরাং এটা সম্ভব হবে না সেম কেসে গেলেও দেখো একটা সময়ে দেখো দুটো স্মরণ বা দুটো বেগ দেখে নাও এটাও কি একটা সময় দেখো দুটো স্মরণ বা দুটো বেগ সুতরাং এই জিনিসগুলো সম্ভব না কেউ ভাবিও না আবার যে বস্তুটা এখানে ঘুরে বেড়াচ্ছে গোল গোল এরকম নয় স্যার এটা তো স্যার রিপ্রেজেন্টেশন একটা শুধু প্রকাশ করছে গতিকে ঠিক আছে তো বুঝতে পারলাম আশা করছি কেন এগুলো সম্ভব নয় চলো এরপরে জাস্ট এক দুটো একে দিই তাহলে আমাদের মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাবে এই সম্পর্কে চলো দেখো এরপরে চলো আঁকি এক কাজ করো এই চিত্রটা কেন এস টি স্মরণ সময় ঠিক আছে এস টি স্মরণ সময় মনে করো তোমাকে এই রকম দিয়েছে এটা তোমাকে গ্রাফ আঁকতে বলেছে এর গ্রাফের চারটা তোমাকে অপশান দিয়ে দিয়েছে কোনটা হবে বলো এটা ভিটি এস টি বলেছে কিন্তু তোমাকে কেমন গ্রাফ আঁকতে হবে ভিটির তোমাকে চারটা অপশান দিয়ে দিয়েছে মনে করো ভিটি ভিটি অ্যাপ্রক্সিমেট কোনটা হবে ঠিক আছে একদম একদম হুবহু সেটা হবে এরকম কোনো মানে না যে কোনো একটা অ্যাপ্রক্সিমেট বলে দিয়েছে এটা হবে না সাপোজ মনে করো এটা হবে না সাপোজ মনে করো এটা হবে একটা একটা অ্যাপ্রক্সিমেট কোনটা হতে পারে ঠিক আছে এ বি সি ডি কোনটা হওয়ার চান্স চলো দেখেন এগুলো কী করে আঁকবা এস টি লেখচিত্র দেওয়া আছে কিন্তু তোমাকে আঁকতে হবে ভিটি লেখাচিত্র তাহলে কোনটা হবে চলো দেখে নাও কি করে আঁকতে হয় এগুলো আঁকার জন্য একটা জিনিস মনে রাখবা দুটো পয়েন্ট নিয়ে নেবা এটাও মনে রাখবা কোনটা আগের পয়েন্ট মনে করো এই যে এ পয়েন্ট এটা নিলাম এটা বি পয়েন্ট নিলাম যে কোনো একটা দুটো পয়েন্ট নিলাম কাজ করো যখন পয়েন্ট নিয়ে নেবা স্পর্শক টানো চলো স্পর্শক টেনে দিলাম এখানে একটা স্পর্শকটা আনলাম দেখো বলার চেষ্টা করো তো এ পয়েন্টের যেটা স্পর্শক এটাকে চলো থিটা ওয়ান ধরলাম আর বি পয়েন্টের যেটা স্পর্শক চলো এটাকে থিটা টু ধরলাম একটু কমন সেন্স দিয়ে বলো তো থিটা ওয়ান বড় না থিটা টু অবশ্যই থ্রিটা ওয়ান কি থ্রিটা টু চেয়ে বড় বুঝতে অসুবিধা হ্যাঁ কি না কোনো সমস্যা দেখে নাও না এটা থ্রিটা ওয়ান আর এটা একটু শুয়ে গিয়েছে দেখো তাই না একটু আনন্ হয়ে গেছে থ্রিটা টু কারণ অবশ্যই কী বল থ্রিটা ওয়ান গ্রেট আর এর মানে কি বলতে পারি টেন থ্রিটা ওয়ান কি টেন থ্রিটা টু বুঝতে কোনো সমস্যা এবার বলো স্মরণ সময় দেখো নথি কী হয় নথি মানে কি ওইদিকে থাকা ওয়াই বাই এক্স ওয়াই কে আছে এস এক্সে কে আছে টি তাহলে এস বাই টি স্মরণ বাই সময় কী হয় বেগ ভি লিখলাম চলো যেহেতু ভি আর নথি মানে কি সে নয় মানে মানে কি অ্যাকচুয়ালি তাহলে বেগ নথি মানে কি টান্তিটা তো এবার ভালো করে দেখো প্রথমে নথি বেশি ছিল তারপরে নথি কি হয়েছে কমেছে তাই না আরো যত সময় যাবে দেখো নথি আরো কম বেগ মানে এইভাবে বলতে পারি না যে প্রথমে বেগ ছিল পঞ্চাশ মিটার পার সেকেন্ড তারপরে বেগ হলো চল্লিশ মিটার পার সেকেন্ড তারপরে তিরিশ মিটার পার সেকেন্ড সামথিং এরকম মানে কি প্রথমে নথি বেশি তারপরে নথি কম তারপরে আরও নথি কম তার মানে বেগগুলো কেমন আর আর একটা জিনিস লক্ষ্য করবে কিন্তু আগে দেখে নিলে নতি কম বেশি এবার এদিকে তাকাও থিটা নব্বই ডিগ্রি বেশি না কম নব্বই ডিগ্রির কম সুতরাং এই মানগুলো কেমন হবে পজিটিভই হবে এই মানগুলো কেমন হবে পজিটিভই হবে টেন থিটার মান কেমন হবে পজিটিভ ট্যান থিটার মান কেমন হবে পজিটিভ এটা কিন্তু মনে রাখবা ঠিক আছে গণ্ডগোল করবে না এর মানে কি মানগুলো কেমন হবে প্রথমে পঞ্চাশ ছিল তারপরে কমেছে চল্লিশ তারপরে আরও কমবে তিরিশ তার কোনটা হতে পারে এরকম ভাবো তো এগো এগুলোর মধ্যে কোনটা হওয়া সম্ভব চেক করে নাও এটা হবে নাকি দেখে নাও তো সি এরটা প্রথমে একটা বেগ ছিল পঞ্চাশ তারপরে বেগ কমেছে বেগ কমেছে বেগ কমেছে বেগ কমেছে ঠিক আছে অ্যাপ্রক্সিমেস আমরা সবসময় ধরবো এটা হবে বুঝতে সমস্যা নেই কী বললাম থ্রিটা ওয়ান গ্রেটার আর থ্রিটা টু এর মানে কি ট্যান থ্রিটা ওয়ান গ্রেটার আর টেন থ্রিটা টু মানে প্রথমে নথি বেশি পরে নথি কম নথি মানে বেগ মানে প্রথমে বেগ বেশি পরে বেগ কম যেহেতু থ্রিটা হচ্ছে নাইনটি ডিগ্রি কম মানে প্লাস হবে তার মানে প্লাস পঞ্চাশ তারপরে কমে প্লাস চল্লিশ প্লাস ত্রিশ তাহলে এরকম লেখা তো এটা ওকে চলো দেখি তো এটা কত এটা যদি বুঝতে পেরেছো তাহলে নিজেরা ট্রাই করবো দেখো পজ করে এটা আঁকো দেখি এই দেখো চিত্রটা আঁকো তো কেমন হবে কোনটা হবে সে একই চিত্র কোনটা হতে পারে ওকে ধরে নাও এখান থেকে টাচ করো না করো বললাম না অ্যাপ্রক্সিমেট আঁকবা কোনটা হতে পারে ভাবো চলো পজ করে চলো দেখে নাও দুটো পয়েন্ট নিলাম এটা একটা পয়েন্ট এটা একটা পয়েন্ট এ পয়েন্ট বি পয়েন্ট এ পয়েন্টের নথি দেখো তো আচ্ছা স্পর্শক ট্রেনে দাও তাহলে এটা হয়ে গেল ওকে চলো বি পয়েন্টের নথি দেখো তো এটা হয়ে গেল। এবার একটা জিনিস দেখো আঁকাটা খুব বাজে হলো তোমরা একটু দেখে নিও বুঝে নিও মোটামুটি যে এ যদি এটা হয় তাহলে বি অবশ্যই কোনটা হবে এটা হবে এবার একটা জিনিস ভালো করে বোঝার চেষ্টা করো একটা এবার ছোট্ট একটা ক্লু দিই যখন দেখবা এটা এটা নথি তো মানে এই কোনটা নথির জন্য দায়ী এই ডান পাশেরটা কারণ একসঙ্গে দিকের সঙ্গে হয় যখনই দেখবে কোনটা নব্বই ডিগ্রির বেশি হয়ে গেছে তখন ডান পাশটা দেখতে যেও না বাম পাশটা দেখবে আবার কী রিপিট করছি যখন দেখবে এই কোনটা নব্বই ডিগ্রির বেশি হয়ে গেছে আর ডান পাশ দেখা দরকার না বামপাস দেখো কারণ ঝামেলা অনেক কমে যাবে ট্যানের আবার নাইনটি প্লাস সামথিং ঝামেলা আসবে যাই হোক তো নাইনটির যখন এটা বেশি চলে আসছে না এই কোনটা তখন দেবে দেখবে পাশ দেওয়ার দরকার নেই তাহলে প্রথমে কোন কোনটা স্যার এই কোনটা চলে এটাকে থিটা ওয়ান ধরলাম পরের কোন কোনটা এই কোনটা থিটা টু এবার তোমরাই বলো কে বড় অবশ্যই থিটা টু বড় এটা বেশি খাড়া আছে এটা বেশি নত হয়ে আছে মানে কি বলতে পারি থিটা টু গ্রেটার থিটা ওয়ান মানে পরেরটা বেশি আগের তুলনায় তার মানে কি বলতে পারি ট্যান থিটা টু গ্রেটার ট্যান থিটা ওয়ান মানে পরে বেশি বেগ প্রথমে কম বেগ মানে কি এরকম লিখতে পারি না যে প্রথমে ছিল দশ মিটার পার সেকেন্ড তারপরে হলো কুড়ি মিটার পার সেকেন্ড না সরি প্রথমে পরে বেড়েছে তো হ্যাঁ পরে বাড়ছে তারপরে ত্রিশ মিটার পার সেকেন্ড এরকম কিছু মানে বেগ বাড়ছে দশ মিটার পার সেকেন্ড কুড়ি মিটার পার সেকেন্ড তিরিশ মিটার পার সেকেন্ড কিন্তু এখানে একটা কিন্তু লাগাবে তার কারণটা কী বললাম ডান পাশের কোনটা যদি নব্বই ডিগ্রির বেশি হয় ট্যান্থিটা কেমন হয় নেগেটিভ সুতরাং মাইনাস দশ মাইনাস কুড়ি মাইনাস ত্রিশ এবার বলো কোন চিত্রটা হবে মাইনাস দশ মাইনাস কুড়ি না এটা নয় এটা তো বাড়ছে না চলো এটা দেখো এটা হ্যাঁ এটা জিরো মাইনাস দশ মাইনাস কুড়ি মাইনাস মানে এটা হবে বিয়েরটা বুঝতে অসুবিধা আমি কী বললাম যখন ডান পাশটা নাইনটি ডিগ্রির বেশি ডান পাশটা দেখতে যেও না সমস্যা হবে ট্যান নাইনটি প্লাস কিছু একটা করতে হবে বাম পাশটা দেখো বাম পাশে কী দেখলাম থিটা টু বড় থিটা ওনার চেয়ে মানে ট্যান থিটা টু বড় ট্যান থিটা ওনার চেয়ে মানে পরের বেগটা বড়ো আগের বেগের তুলনায় কিন্তু যেহেতু এই পাশটা গন্ডগোল করি স্যার আপনি তো থিটার লেস দেন নাইনটি বলেছেন আরে আমি এটার কথা বলিনি এই যে থিটারটার কথা বলেছি না এটা অলওয়েজ যে নতির জন্য যে দায় ডান পাশের থিটার কথা বলা হয়েছে তো ডান পাশেরটা যদি থিটার চেয়ে কি নম্বর ডিগ্রি থেকে বেশি তো টেন থিটা কি নেগেটিভ হয় মানে নতিগুলো নেগেটিভ মানে বেগ কেমন হয়ে যাবে নেগেটিভ তাহলে দেখে নাও মাইনাস দশ মাইনাস কুড়ি মাইনাস ত্রিশ দেখো মাইনাস দশ মাইনাস কুড়ি মাইনাস ত্রিশ বিয়েরটা এবার এই দুটোকে মিলিয়ে যদি আমি একটা আঁকতে চাই কেমন হবে বলো তো দেখো বহার চেষ্টা করে এই দুটোকে আমি মিলিয়ে আঁকতে চাইছি তাহলে বলো তো এইরকম লেখো ছিল ওটা কেমন হবে তাহলে আমি কেমন লেখবো এটা এস টি অন্ডগোল করবেন এটা এস টি তাহলে ভিটিতে কেমন হবে বলো আঁকলাম তো এক্ষুনি কী আঁকলাম চেক করে নাও প্রথম ক্ষেত্রে সি পেয়েছিলাম দেখো এ অংশের জন্য কি পেলাম এই যে অংশ নিয়েছিলাম সি পেয়েছিলাম আর যখন এ অংশ পেলাম বি পেলাম তাহলে দুটোকে মিলিয়ে দাও দেখো বুঝতে অসুবিধা আর এ অংশের জন্য দেখো না এই হাফ অংশের জন্য এটুকু পেয়েছিলাম এটা আর পরের অংশের জন্য এক্ষুনি আঁকলাম এটা পেলাম তাহলে দেখো দুটোকে মিলিয়ে দিলাম ঠিক আছে চলো এরপর একটা অংশ করে নিই এর অপোজিটটা করি একটু দেখো এটা আঁকো তো কি হবে এটা আঁকো এস টি সরি হাফ হাফ করে আঁকি চলো এটা মনে করে দেওয়া আছে ওকে এটা কোনটা হবে ভিটি চলো নিয়ম কি দুটো পয়েন্ট নিয়ে নাও চলো এটা একটা পয়েন্ট নিলাম একটা একটা পয়েন্ট যেহেতু আগের পয়েন্টকে এ বললাম পরের পয়েন্টকে বি স্পর্শক টানো টেনে দিলাম স্পর্শক টানো টেনে সরি স্পর্শকগুলো ভুল ভাল টানা হয়ে যাচ্ছে দেখো যাই হোক তুমি ভালোভাবে টানিও বিয়ে একটা স্পর্শক টেনে দাও আচ্ছা টেনে দিলাম ওকে এ একটা স্পর্শ বিয়ে তাহলে এ এটা আগে চলে এটাকে ট্যান থিটা ওয়ান দেবো এটাকে ট্যান থিটা টু কিন্তু এখন দেবো না তার কারণটা কী বলেছে আগে দেখো নাইনটির বেশি না কম এই মানগুলো নাইনটির বেশি না কম নাইনটির বেশি নাইনটির বেশি হলে কি বললাম বাম পাসে যাবে চলো প্রথমে কোনটা ঘটেছে এ নাবি প্রথমে এটা ঘটেছে চলো থিটা ওয়ান দিয়ে দিলাম পরে কোনটা ঘটেছে বিটা ঘটেছে চলো থিটা টু দিয়ে দিলাম দেখো বুঝতে পারলে না কোনো সমস্যা ডান পাস যেহেতু নাইনটির বেশি হয়ে গেছে এবার বাম পাস দেখবো যখনই ডান পাস নাইনটির বেশি বাম পাস দেখব ওকে দেখে নাও এ এরটা থিটা ওয়ান বি এটা কি থিটা টু কি দেখতে পাচ্ছ থিটা ওয়ান গ্রেটার থিটা টু এর মানেটা কে ট্যান থিটা ওয়ান গ্রেটার কি তারপরে দশ মিটার পার সেকেন্ড কিন্তু একটু সাবধান এই ডান পাসের কোনটা কি নাইনটির বেশি নাইনটির বেশি হলে কি হয় মাইনাস হয় এবার বলতো কোনটা হতে পারে মাইনাস তিরিশ মাইনাস কুড়ি মাইনাস দশ দেখো তো কোনটা হতে পারে এটা হতে পারে নাকি মাইনাস ত্রিশ মাইনাস কুড়ি মাইনাস দশ এরকম কমতে শুরু করেছে মাইনাসের দিকে সুতরাং ডিএটটা হবে বুঝতে অসুবিধা কোনো সমস্যা দেখে নাও সুস্থভাবে অসুবিধা হলে আবার ব্যাকওয়ার্ড ব্যাকে গিয়ে দেখে নাও ঠিক আছে চলো মেটালাম লাস্ট অংশটা করি আর একটা চলো দেখে নাও এটা করি তো কী হতে পারে নিজেরা ট্রাই করবে পজ করে ঠিক আছে ওই চারটার মধ্যে কোনটা হতে পারে দেখো এই অংশটা ডাকলাম না চলে এবার এটা আঁকো চলো এটা এঁকে দিলাম চলো এটা করা তো কেমন হবে এস টি কেমন হবে দেখো কাজ করো পাঁচ করে ট্রাই করো দুটো পয়েন্ট নিলাম এ পয়েন্ট বি পয়েন্ট চলো নথি এঁকে দাও নথি এঁকে দিলাম চলো থিটা ওয়ান দিয়ে দিলাম নথি এঁকে দিলাম থিটা টু যেহেতু নাইনটি ডিগ্রির কম ঝামেলায় নেই ও পাশে যাওয়ার দরকার নেই এবার দেখো তো থিটা ওয়ান কি থিটা টু চেয়ে বড়ো নয় অবশ্যই সরি উল্টোটা লিখলাম থিটা টু কি থিটা ওয়ানের চেয়ে বড়ো তার মানে কি টেন থিটা টু গ্রেটার কী হবে টেন থ্রিটা টু বেটার কি টেন ওয়ান মানে পরেরটা বেশি আগেরটা কম মানে পরেরটা বেশি আগেরটা কম মানে চলো প্রথমে দশ মিটার পার সেকেন্ড ধরলাম তারপরে চলো কুড়ি মিটার পার সেকেন্ড তারপরে 30 মিটার পার সেকেন্ড বাড়ছে যেহেতু পরেরটা বেশি আগেরটা কম এবার দেখো এটা কি না কম আছে তো কম তার মানে পজিটিভই হবে অসুবিধে নেই পজিটিভই হবে দেখো তো কোনটা হতে পারে প্লাস দশ প্লাস কুড়ি প্লাস মানে বাড়ছে দেখো তো এই তো হবে এটা নয় প্লাস দশ প্লাস কুড়ি প্লাস মানে এটা হবে বুঝতে পারলাম কোনো অসুবিধা চলো এবার কাজ করছি দুটোকে একসাথে মিলিয়ে আঁকছি দেখো তো তাহলে এটা কেমন হবে যদি এটা আঁকতে বলে যে এস টি লেখচিত্র এটা তাহলে এর ভিটি লেখচিত্র আঁকো তো কেমন আঁকবে এর ভিটি লেখচিত্র যদি আঁকতে বলে মেলাম হাফের জন্য কোনটা এঁকেছিলাম হাফের জন্য কোনটা পেয়েছিলাম এটা তার মানে চলো একটু ওপর আঁকছি ভিটি হাফের জন্য কোনটা পেলাম এটা ফার্স্ট হাফের জন্য চলো এটা আর সেকেন্ড হাফের জন্য কোনটা পেলাম এটা তোমরা সেকেন্ড হাফের জন্য এটা বুঝতে অসুবিধা কোনো সমস্যা চলো দেখে নাও এবার একটা ছোট্ট একটা ক্লু দিই তোমাদের মনে রাখবা সেটা হচ্ছে কখনো যদি স্মরণ সময় লেখচিত্র কেবলমাত্র এটা স্মরণ সময় লেখচিত্রের ক্ষেত্রে প্রযোজ্য স্মরণ সময় লেখচিত্র দেখো যে বাটির মতো আছে তার মানে এটা কেমন লেখচিত্র সমতরণের লেখচিত্র মনে রাখবা যদি দেখতে পাও যে সরণ সময় লেখচিত্র বাটির মতো আছে তার মানে বুঝে নেবে এটা কেমন লেখচিত্র সমতরণ লেখচিত্র আর যদি দেখতে পাও বাটি উল্টে আছে এরকম। তাহলে এসটি এসটির ক্ষেত্রে কেবল এটা প্রযোজ্য তাহলে বুঝে নেবে এটা সমমন্দন ঠিক আছে এটা মনে রাখিও এটা সমতরণ আর এটা সমমন্দন বাটি সোজা অবস্থায় আছে যদি এসটি লেখচিত্র হয় তাহলে কেমন লেখচিত্র সমতরণ যদি বাটি উল্টে থাকে তাহলে এসটি লেখচিত্রটা কেমন হয় সম মন দন ঠিক আছে কোনো সমস্যা নেই চলো এই ছোট্ট একটা বিষয় জাস্ট আমরা একটু মনে রাখব ঠিক আছে দেখে না ওকে তো যাই হোক আজকে আমরা বিভিন্ন গ্রাফটা আঁকতে শিখলাম বা দেখলাম কি করে কি করে আঁকতে হয় না হয় ওকে নিজেরা প্র্যাকটিস করো বারবার দেখবে কোনো সমস্যা হলে আশা করছি কোনো সমস্যা থাকার কোনো কথা থাকবে না তো যাই হোক আমরা সবাই ভালো থাকি সুস্থ থাকি থ্যাংক ইউ সো মাচ